আজিঙ্কা রাহানের 105 রানের ইনিংসের সুবাদে বড় স্কোর পায় রাজস্থান রয়্যালস। তবে শতক হাঁকানোর দিনে জয়ের হাসি হাসা হয়নি আজিঙ্কা রাহানের। দিল্লি ক্যাপিটালসের ঋষভ প্যান্টের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে 6 উইকেট হাতে রেখে 192 রানের লক্ষ্য টপকে যায় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাটিং করতে নামা রাজস্থান রয়্যালস ধাক্কা খায় দ্বিতীয় ওভারে। ওপেনার সঞ্জু স্যামসন রানের খাতা খোলার আগে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। আর এক ওপেনার আজিঙ্কা রাহানে আর অধিনায়ক স্টিভেন স্মিথ মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দুজন মিলে গড়েন 72 বলে 130 রানের জুটি। দুজনেই পার করেন অর্ধশতক। আজিঙ্কা রাহানে ছুটে গেলেও 50 রান করে থামেন স্মিথ। 32 বলে 50 রান করে বিদায় নেন অক্ষর প্যাটেলের বলে। তার ইনিংসে ছিল 8টি চার। বেন স্টোকস আর অ্যাস্টন টানার মিলে ফিরে যান দ্রুত। এক প্রান্ত আগলে রাখেন ওপেনার আজিঙ্কা রাহানে। 8 বলে 8 রান করে বেন স্টোক শিকার হন ক্রিস মরিসের। পরের ওভারে 0 রান করে ফিরে যান অ্যাস্টন টানার। আগের ম্যাচেও 0 রান করেছিলেন তিনি। এরপর অ্যাস্টুয়ার্ট বেনিকে সাথে নিয়ে আজিঙ্কা রাহানে গড়েন 24 রানের জুটি। 30 বলে 19 রানের কার্যকরী ইনিংস খেলে শেষ ওভারে কাগিসোর আবাদের বলে বোল্ড হন অ্যাস্টুয়ার্ট বেনি। ওপেনার আজিঙ্কা রাহানে টিকেছিলেন শেষ ওভার পর্যন্ত, শতক তুলে নেন তিনি। অপরাজিত ছিলেন 63 বলে 105 রান করে। তার ইনিংস সাজানো ছিল 11টি চার ও 3টি ছক্কায়। 20 ওভারে 6 উইকেটে 191 রান করে রাজস্থান রয়্যালস। কাগিসুর আবাদা নেন 2টি উইকেট। এছাড়া 1টি করে উইকেট লাভ করেন ঈশান্ত শর্মা, অক্ষর প্যাটেল এবং ক্রিস মরিস। বড় স্কোর তারা করতে নামা দিল্লি ক্যাপিটালসের শুরুটাও হয়েছিল দারুণ। শেষ যেমন সূচনা চাই ঠিক তেমনটাই এনে দিয়েছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান আর পৃথ্বেশ। পাওয়ার প্লে 6 ওভারে রান হয় 59। রাজস্থান রয়্যালসের বোলারদের উপর আধিপত্য বিস্তার করেছিলেন শিখর ধাওয়ান, তাকে থামান শ্রেয়াস গোপাল। দলীয় 72 রানের মাথায় 27 বলে 54 রান করে বিদায় নেন শিখর ধাওয়ান। তার ইনিংসে ছিল 8 চার আর 2 ছক্কা। পরের ওভারে শ্রেয়াস আয়াসকে ফিরিয়ে দেন রিয়ান পরাগ। 5 বলে 4 রান করে বেন স্টোকসের হাতে ক্যাচ দেন শ্রেয়াস। দ্রুত 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। এরপর দলকে পথ দেখান পৃথ্বীশ আর ঋষভ পান্ট। দুজন মিলে হাল ধরেন দিল্লি ক্যাপিটালসের। তাদের ব্যাটে ভর করে জয়ের আশা জ্বলে থাকে দিল্লি ক্যাপিটালসের। জোফ্রা আর্চারের করা 16তম ওভারে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন ঋষভ পান্ট। শেষ বলের অল্পের জন্য বেঁচে যান পৃথ্বীশ। বল বেইলে আঘাত করলেও তা না নলে বেঁচে যান তিনি। পরের ওভারে শ্রেয়াস গোপালের উপর চড়াও হন ঋষভ পান্ট। নো বল আর ফ্রি হিটে চার মেরে দলের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন। ওই ওভারে পৃথ্বীশকে ফিরিয়ে দিয়ে তাদের 84 রানের জুটি ভাঙেন শ্রেয়াস গোপাল। 39 বলে 42 রান করে বিদায় নেন পৃথ্বীশ। পরের ওভারে 4 আর ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান শেফরান রাদারফোর্ড। কিন্তু তার ঝড় দীর্ঘায়িত হতে দেননি ধাওয়াল কুলকার্নি। ওই ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে ধরা পড়েন রিয়াক পরাগের হাতে। 19তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকান ঋষভ পান্ট। শেষ ওভারে মাত্র 6 রান প্রয়োজন ছিল দিল্লি ক্যাপিটালসের। প্রথম বলে প্রান্ত বদল করে কলিন ইনগ্রাম স্ট্রাইক দেন ঋষভ পান্টকে। মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ঋষভ। 6-4 ও তার ছক্কা হাঁকানো ঋষভ পান্ট অপরাজিত ছিলেন 36 বলে 78 রান করে।